এটা অবশ্যই, এটা আবার কোন জিনিস চলে আসলে এটা কয়েকটা উত্তর আছে। উত্তর বলতে গেলে খুব উপযুক্ত উত্তর, সেটা হলো এই যে মেডিটেশন সিস্টেমের জন্মের যে খুশিটা, এটাকে আমরা ইনপুট, এবং আরবি ভাষায় যদি বলতে হয় তাহলে সেটাকে ইভেন বলতে হবে। ঈদ শব্দ মানে হলো খুশি, খুশি, আর এটি হচ্ছে অত্যন্ত মডার্ন একটা শব্দ, যদিও ফারহাতুন শব্দের অর্থ খুশি, খুশি আর হ্যাঁ আনন্দ। এটাও বোঝায় কোরআনে আছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফালিয়ফরাহু, ফারহুন শব্দের এখানে আছে। এখানে ঈদ শব্দ যেটা আমরা ঈদুল আজহা, ঈদুল ফিতর বলি, এটা আমাদের ধারণা মতে এটা আবার কোন ঈদ, আমি বলতে চাই যেটা এটা ঈদ মানে এমন একটা ঈদ যখন ঈদুল ফিতর ঈদুল আজহা আসে নাই, তার আগের ঈদ, এটা তার আগের ঈদ। তার মানে যখন আমাদের এই আনন্দ আসে নাই, তার আগে নবীর জন্মের আনন্দ হয়েছে। নবী তো এসে ঈদুল আজহা করেছেন, নবী তো এসে ঈদুল ফিতর করেছেন, কাজে ঈদুল ফিতরের দুটো আনন্দ এসে তারপরে, তাই বলে যে তার ওই ঈদ তার জন্মের আনন্দটা আমরা বিস্তৃত হয়ে যাবো, সেটা ভুলে যাবো, এটা কিন্তু হওয়া উচিত। তার আগমনটা সমগ্র জাহান, সমগ্র জাহান খুশি হয়েছিল, খুশি হয়েছে, এই খুশিটা আপনি সমগ্র জাহানের কথাটাই আমি আপনাকে এইখান থেকে আমি আগাবো। সেটা হলো এই যে একজন মহান দেশের পৃথিবীতে আগমন করলেন, আমার সন্তান জন্ম নিলে আমি তাকে বলি হ্যাপি বার্থডে টু ইউ, আমি কত ভাবে সেটাকে আমি আনন্দ উল্লাসের দিকে নিয়ে যাই। যে মহান দস্যু এসে বিশ্বকে শান্তির দিশা দিলেন, মানুষকে মানুষ মানুষ বানালেন, পশুর স্তর থেকে মানুষ গড়ে মানবতার স্তরে উন্নীত করলেন, সেই দস্যুর আগমনে গোটা জগৎ যেখানে আনন্দিত হয়েছিল। আপনি জানেন আমাদের এই উপমহাদেশের শ্রেষ্ঠ মহাদেশ আল্লামা শাহুল্লাহ মহাদেশ তিনি তার সুনীতির হারামের কিতাবের মধ্যে লিখেছেন যে বারুই রবিউল আউয়াল সৌদি সাদেকের সময় এই সময়টিতে, আজকের নতুন আমরা হয়তো বা সৌদি আরবে দেখছি না, এটা এখনো সৌদি আরবে মিলাদ আছে কেয়ামতে বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা সেটা দেখি না, যদি সরকার এটাকে পছন্দ করে না, কিন্তু এই সরকার আসার আগে যে সরকার গুলো ছিল তখন কিন্তু মসজিদের খতিব ওই কাবা ঘরের ইমাম সাহেব, তিনি ওই চোরা মক্কার যারা জাস্টিস এবং এলিট পার্সন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদেরকে তিনি ঘোষণা দিয়ে নবী করিম ইসলামের মাওলিদুর রসুল যেখানে বর্তমান লাইব্রেরি তার জন্মস্থান এখানে নিয়ে যেতে এবং তারা সেখানে ওয়াজ প্রস্তুত করছেন এবং আনন্দ উল্লাস করছেন। এই দিন থেকে এই যে বারুই রবিউল আউয়াল, তাহলে এটা কিন্তু রেওয়াজটা শেখানো ছিল, কিন্তু সমস্যা হয়ে গেল যে সেই ঘরে এখন তো অন্য আরেক দল বাস করছে, কাজে তাদের কৃষ্টি কালচার আর আগের কৃষ্টি কালচার তো এক নাই। এখানে মূল যে বিষয়টা সেটা হলো ঈদে মিলাদুন্নবী, নবী করিম ইসলামের যে আনন্দের যে ব্যাপারটা, আপনি দেখুন ইমাম তিরমিজির মতো একজন ব্যক্তি সেখানে কিন্তু উনি বাবু বা যে আছে মিলাদুন্নবী, মিলাদুন্নবীর কথা তিনি নিয়ে এসছেন, আর এই নবীর শুভাগমনটাকে আনন্দের সাথে উপভোগ করা সেটা কিন্তু সর্বোচ্চ কারণ নাজায়েজ বলে নাই। যারা বলছেন এটাকে বেদাত অথবা বেদাতের ছাত্র ছায়া থেকে আনতে চান, তারা কিন্তু এটা বেদাতের অপব্যাখ্যা করছেন, তার কারণ বেদাত কোনটা, বেদাত হচ্ছে যেটা শূন্য ধ্বংস হয়, এটা তো শূন্য ধ্বংস হয় না, এটা তো নবীর প্রেম বাড়ে, ভালোবাসা তৈরি হয়। তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টাতে তিনি আগমন করেছেন, আপনি জানেন দিনের আবদার ছিল যে রসুল আসবেন দিনে, রাতের আবদার ছিল আবেদন ছিল রসুল আসবেন রাতে, কিন্তু আল্লাহ তালা এই দিন রাতকে খুশি করতে দুজন মাঝখানে দিন বলছে আমার শুরুতে রসুলকে রসুল আগমন করেছে, রাত বলছে আমার শেষে হয়েছে, তাহলে এই যে একটি সৃষ্টি রাত দিনকে আল্লাহ তালা খুশি করেন তার নবীর শুভাগমনের মাধ্যমে, সেখানে যদি একটা আনন্দ মোটামুটি একটা দেখা কিছু দেখা যায়, তো আমরা এখানে যে কথাটা বলবো যে ওই দিন নবী যেখানে এসছে, আপনার ওই কথাটা যেটাকে ধরে আমি আগাতে চেয়েছি সেটা হলো এই যে আজ থেকে 5000 বছর আগে সাফা মারোয়ার মধ্যে হজরতে হাজরা শিশু, আমরা এই কথা শুনবো, একটা ফোন নিয়ে নিবো, দর্শক অনেকক্ষণ লাইনে আছেন যে দর্শক, সালাম আলাইকুম, হ্যালো হ্যালো, সালাম আলাইকুম, হ্যালো জি, সালাম আলাইকুম, হ্যালো হ্যালো, সালাম আলাইকুম, হ্যালো, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। ওয়ালাইকুম সালাম জি, ভাই কে বলছেন, কথা শুনতে পাচ্ছেন আপনি? জি জি, আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, আমি সিদ্ধেশ্বরী গাছ কলেজ থেকে প্রফেসর মশিউর রহমান বলছি। জি মশিউর ভাই বলুন জি। আমার প্রশ্ন হলো, আমার এই বাসার পাশে একটা মসজিদ আছে, এই মসজিদে এক জাহেল মনবী এসে বলে যে মারা গেছে, মৃত নবীর কিছু করার ক্ষমতা নাই, তার কোন ক্ষমতা নাই, সে কি করবে? এভাবে সে মানে সাধারণ মুসল্লিদের বিভ্রান্ত করছে। তো হুজুরের মতো নামি দামি মানুষ, কপিলদের হুজুরের মতো মানে নামি দামি মানুষ যদি এগুলো না বলে, যে প্রতিবাদ না করে, তাহলে তো সাধারণ মানুষ খুব বিভ্রান্ততে পড়ে যাচ্ছে। হুজুর, আপনার প্রশ্ন আমরা পেয়েছি, ইনশাল্লাহ আমরা উত্তর দেবো।
তো এখানে আমি প্রথম যে কথাটি সেটা হলো যে আজ থেকে 5000 বছর আগে বা হাজার তিরিশ শিশু ইসমাইলের জন্য সাফা মারওয়ার দিকে বড়দিন করেছিলেন, 5000 বছরের সেই স্মৃতিটা কিন্তু এখনো হাজি সাহেব যারা মক্কায় যান তাদের কিন্তু স্থায়ী করতে হয়। সাফা মারওয়ার মাঝখানে আপনি দেখেন সেই 5000 বা 5000 বছর আগে যখন ইসমাইলকে জবাই করার জন্য ইব্রাহিম আলাইহিস নিয়ে গেলেন মিনা, সেখানে শয়তানকে ধোকা দিয়েছিল, তাদের পাথর মেরেছিলেন, ওটা কিন্তু এখনো জারি আছে এখনো কথা এবং এটাও আছে এটাও আছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন সেখানে ইহুদি করতে প্রচার আসতে করলেন আশুরা দিনে, তিনি জিজ্ঞেস করলেন কেন ওই দিনে মুসার ইসলাম তাল্লাহ মুক্তি দিয়েছে আর সরে চলে ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন, এই আনন্দে আমরা দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিনের কোন একটা আনন্দকে ওটা ধরে রাখা যায়, সেটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের যে খুশিটা সেটা কিন্তু আমরা এখনো ধরে রাখতে পারি এবং সেই আনন্দটা রোলের মাধ্যমে মিছিলের মাধ্যমে হতে পারে। বাকি তিনি বলছেন যে এটা নামাজ পড়ে না রোজা রাখে না, আর ভাই নামাজ রোজা না করে তো সাবজেক্ট থেকে কিন্তু রবীন্দ্র মোহাম্মদ প্রকাশ করা এটা ভিন্ন আর একটা জিনিস এই কুরআন দিয়ে ওইটা তো মারা যায়। আর একটা কথা যেটা বলে যে ঈদ তো দুটা আর ঈদ নাই, মানে আমরা দেখি যে আরবের ভাষা হলো তারা স্বাধীনতা দিবস কি ঈদের দিন বলে, সংকুচিত করে একটা সীমাবদ্ধ অর্থ যারা আবদ্ধ করতে চায় ওইখানে আমাদের সত্য। আমি যেটা বুঝি যে